মার্কিং খুব ভালো তো সব লুটিনো পিসার লুটিনো পিসার স্লিট আছে দেখা যাচ্ছে না আপনি কোনোদিন হ্যান্ড প্রিন্ট করান না? কটা পেরেছিল? চারটে দিন ছিল, চারটেই বাচ্চা ছিল, একটা বাচ্চা কেটে গেছে। ও একটা নষ্ট পিঁপড়ে ঢুকে না, পিঁপড়ে পোকা আছে। আপনি ইয়ে দিয়েছেন না, নেস্টিং ম্যাটেরিয়ালস, ওই খেজুর পাতা? না, খেজুর পাতা দেওয়া না। খড়? না, খড়ও দেওয়া না। নেস্টিং ম্যাটেরিয়াল আছে কোকোপি। ও কোকোপি, কোকোপি দেওয়া আছে, প্লাস দুব্বা গাছ দেওয়া আছে। দুব্বা গাছ আর তুলসী ডাল দেওয়া আছে। তুলসী, তুলসী গাছের ডাল, ডাল এই দেখুন সব তুলসী গাছের ডাল। ও পোকামাকড়ে তো কি হয় না? তুলসী গাছের ডালটা দিলে কি হয়, একটা এই যে দেখুন জঙ্গলের মতো করে রেখেছে, পাখির যে প্রাকৃতিক পরিবেশটা। আচ্ছা আচ্ছা, দেখুন আপনি একটা নেস্টিংয়ে দেখুন, একটা প্রাকৃতিক পরিবেশ ওরা যেভাবে নেস্টিংটা বানায় সেইভাবে দেখুন বানিয়েছে, ওদের নিজের ইচ্ছে মতো করেছে। আপনি দেখুন এখানে দেখুন সব প্রাকৃতিক পরিবেশে যেভাবে ওরা যেমন ডালপালা এইসব দিয়ে করে, ঠিক আছে, ঘরটাকে ওরকম ভাবে সাজিয়ে সাজিয়ে। এই দেখুন এখানে দেখুন, এখানে দেখুন, যেখানে দেখবেন ওরা সব প্রাকৃতিক ভাবে, তুলসী পাতার ডাল না, এই যে সব তুলসী পাতা। এইগুলো সব বাচ্চা, এইগুলো এটা বাচ্চা, ওটা বাচ্চা, এর কালার দেখুন স্প্লিট, ওটা আমি স্প্লিট করে বলে না। বাবা, উড়ে কোথায় চলে যাচ্ছে? এগুলো রেডি টু সেল আছে নাকি? বাচ্চাগুলো রাখবে? এখানে লুটি নোটিসের দুটো কি অ্যাডাল্ট আছে বলে না? পায়রার মতন। ও হ্যাঁ, একটা ওটা হাঁড়িতে আছে, সেই পরিচর্যা কি করেন এদের? এদের পরিচর্যা মানে কিছু আয়ুর্বেদিক সিস্টেমে ট্রিটমেন্ট করা হয়, কিছু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করা হয়, কিছু এলোপ্যাথিকও করা হয়। সেটা সাধারণত ধরুন তাকে ভিটামিন হিসেবে ব্যবহার করা হয়। কী কী দেন? অ্যাম্বিপ্লেক্স। ক্যাডিসল ডিসিটাকে ক্যাডিসল হিসেবে ব্যবহার করা হয়। কদিন দেন ক্যাডিসল ডিসি? সপ্তাহে দুদিন। আর অ্যাম্বিপ্লেক্স? সপ্তাহে পাঁচ দিন। সপ্তাহে পাঁচ, সপ্তাহে ছয় দিন। আর লিভারে? লিভারে এটা একটা আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করা হয়, বিভিন্ন রকম মশলা বা পাতার গাছ। লিপ ফিফটি টুটা ভালো? হ্যাঁ, লিপ ফিফটি টুটা ভালো, কিন্তু হিমালয়টা ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা যদি হিউম্যানকার না নিয়ে যদি আপনি
ভেটেনারি ওষুধটা ভালো লিভারে লিভারের পাওয়া যায় হ্যাঁ লিভারে এটা কারণ আমরা যেটা ভেটেনারি ওষুধটা ব্যবহার করে উচিত কেন এটা তো পশু পাখির ডোজ মেনে করা হয়েছে আর হিউম্যানটা কি করা হয় হিউম্যানের ডোজ মেনে করা হয়েছে ওখানে কি হয় মিনিমাম 50 কিলো ওজনের জন্য 5 ইঞ্চি একটা লাভবাদের ওজন ধরুন 60 থেকে 70 গ্রাম সেখানে আমরা কি করি 10টা লাভবাদে রেখেছি 5 ইঞ্চি দিয়ে দিলাম কারণ ডোজটা বেশি হয়ে যায় ডোজটা অনেক ওভার ডোজ হয়ে যায় ভিটামিনটা আপনার এক্সেসটা বেরিয়ে যাবে কিন্তু ক্যালসিয়াম বা আদার ওষুধগুলো যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু সমস্যা আচ্ছা আচ্ছা ক্যালসিয়াম কদিন দেয় ওই ক্যাডিসল ডিসি হয়ে যায় দুদিন ক্যাডিসল ডিসিটাই ভালো মানে এছাড়া দেখুন এই যে দেওয়া আছে যখনই গলবে সুরকিটা ওটাকে টানবে তখন পাখি সুরকিটা খাচ্ছে ওইভাবে সন্ধ্যাবেলাটাকে পেয়ে যাবে ডিমের খোসা দেওয়া আছে ডিমের খোসা আপনার এই মানে পাখি কতদিন ধরে পুষছেন আপনি আমি মোটামুটি আমার 7-8 বছর বয়স থেকে পাখি পুষছি 7-8 বছর মানে তখন এই বাড়িটা ছিল না অন্য বাড়ি আমি তখন মেদিনীপুরে থাকতাম এই যে এই বাড়িটা ক বছর হয়েছে আমি এটা করেছি 2007 সালে মানে 13-14 বছর হচ্ছে শুরু থেকেই এখানে আছে পাখি না আমি আগে কি পাখি বেশি ছিল না এখন না আমার কাছে মোটামুটি 2-3 পেয়ার থাকে আগে 30 পেয়ারের মতো ছিল এখন মোটামুটি এখানে 48 পিস পাখি আছে অ্যাডাল্ট আচ্ছা আছে 6 পিস মাস গ্রুপটা বেশি ইয়ে করেন ঠিক আছে না আগে তো সব রকম ছিল এখন মোটামুটি আচ্ছা এগুলোর দাম পাওয়া যায় লুটিনো পিসের অ্যালবিনো এখন অন্যান্য পাখির দাম তো পড়ে যাচ্ছে চাহিদা যে কোনো পাখি ভায়োলেট মার্কসের দাম হু করে পড়ে যাচ্ছে ভায়োলেট মার্কস তো আগে বাচ্চায় বিক্রি হতো ধরুন 8,000 টাকা মিনিমাম হ্যাঁ এখন 5,000-6,000 6,000-4,000 যা পাচ্ছে কলকাতায় বিশেষ করে রেটটা কম সব থেকে সমস্যা হলো এখন কলকাতায় এত বেশি পাই যায় সবাই পাই যায় এইখানে মানে সবাই ব্রিডার হয়ে যাচ্ছে তো সবাই ব্রিডার আর কলকাতার ওয়েস্টবেঙ্গলে সব থেকে প্রবলেম হলো ম্যাক্সিমাম লাভবাদ লাভবাদ বেশ লাভবাদ ব্রিডার এইগুলো কেজ কত সাইজের আছে এইগুলো একটু বিশাল বড় এইগুলো আছে 6 ফুট 1.5 ফুট 6 ফুট 2 ফুট 1.5 ফুট ও যখন ইচ্ছে মতো ও নিজে ঢুকে পড়ে আচ্ছা কোনো এর হাড়িতে ঢুকে ও ডিম করবে না আচ্ছা যে যার হাড়িতে ঠিক চিনে আচ্ছা ডিএনএ হয়নি বোধহয় ওইগুলো বাচ্চাগুলোর এখনো ডিএনএ করা হয় উইদাউট ডিএনএ মানে বাচ্চা থেকে অনেক সময় বোঝা যায় না অনেক সময় ওরা ভয় পেলে আবার কাটি ছেড়ে দেয় মেল চেহারা দেখে বোঝা যায় কোন দিকেরটা মেলের সাইজ কি একটু ছোট হয় মেলের সাইজ ছোট হবে মাথা ছোট হবে মাথা ছোট স্টাইল অন্য হবে চিনা বসে না পাখি চেনা বসবে না জ্বর আছে পাখি চেনা কোনো দিন বসবে না আচ্ছা সিনা বসে গেলে কোনো উপায় আছে কি হ্যাঁ
কি আছে আপনাকে যদি ঠিক করতে হবে আপনি কোন ট্রিটমেন্ট করবেন হোমিওপ্যাথিক না অ্যালোপ্যাথিক যদি করা হয় অ্যালোপ্যাথিক করতে গেলে তাহলে কি আপনাকে বাচ্চাদের যে দিকে ভিটামিন আছে ওটা তারপর টানা 15 দিন ধরে আপনি খাতে হবে আচ্ছা ওর সঙ্গে ইভিয়ন আছে এটা সূর্যমুখীর সঙ্গে মাখিয়ে দিতে হবে আচ্ছা ইভিয়ন আর যদি ও রুচি চলে যায় খাবার তাহলে হ্যান্ড ব্রিডিংস করতে হবে ও কেন যদি রুচি চলে যায় না যখনই সিনা বসে যাবে পাখিটা দুর্বল হয়ে যাবে ওর আর ঠোঁটের কোনো ক্ষমতা নেই খেতে পারছে আচ্ছা আর সিনা বসে পাখির প্রথম বৈশিষ্ট্য হবে ওর পটির প্রবলেম আছে আচ্ছা সিনা বিভিন্ন কারণে বসতে পারে ঠান্ডা লেগে বসে ঠান্ডা লেগে বসতে পারে অসুস্থ হয়ে বসতে পারে কৃমি বলে বসতে পারে আচ্ছা বেশি ব্রিডিং করালে বসতে পারে তারপরে আপনার পাখি আদাল হয়নি তাকে যদি আমি দুই নিয়ে বসে দেন সেটা বসতে পারে আচ্ছা তারপরে মিল ধরুন খাওয়াচ্ছে না ঠিক মতো আচ্ছা ফিমেল আগাল খাই যাচ্ছে তাহলে হতে পারে তাহলে হতে পারে ফিমেলের সিনা বসে যাবে নাকি তাহলে ইয়ে দিব লিপিপ কি বলে এ টু জেড দিব 15 দিন পায়খানার ওষুধ কিছু দিতে হবে না আর কৃমির ওষুধ খাওয়াতে হবে সঙ্গে সঙ্গে পাখির ডেথ হয়ে যাবে চিরতা টিরতা এইসব দেওয়া যেতে পারে চীনা 200 আর কি ম্যালাবডিনাম না কি বলে একটা ও পক্সের জন্য তাহলে পক্স না হয় তার আগে কি খাওয়াতে হবে ম্যালাবডিনামের বদলে শীতকাল গ্রীষ্মকাল ছোলাটা কেন দেন না ছোলাটা দিয়ে ছোলা দিলে ঘর থেকে যাবে তখন চিবে ছোলা খুব উপকারী কিন্তু আমাদের দেওয়া আছে 5 মিনিটের ডাল দেওয়া আছে ও ডালেই কাজ হয়ে যাচ্ছে আর মিশ্রি ডালটা যখন দেওয়া আছে ছোলায় আপনাকে পার্টিকুলার একটা খাদ্য সাপ্লাই দেবে আর মিশ্রি ডালে বিভিন্ন রকম প্রোটিন বা আরও কি 5 মিশ্রি ডালের মধ্যে কী কী থাকে এটা তো পার্টিকুলার আমি তৈরি করি না এটা আপনার উল্টো ডালে যে ডাল ভর্তি আছে ওখানে কি ডালগুলো পড়ে যায় ওইগুলো কম দামে পাওয়া যায় ওখানে সব রকম ডাল মেশানো আছে ছোলার চাল থেকে মটর চাল থেকে রাজমা থেকে ওইখান থেকে সাওরা কিলো দরে বিক্রি করে ওগুলো কিলো দরে বিক্রি ওটা জানা হয় আমি এখানে মুদিখানার দোকানে অর্ডার দিই ওটা 5 কিলো 10 কিলো ফ্রিজে এনে দেয় সেটাকে প্রিজার্ভ করে রাখি ওটা একদিন ভেজালেই হয়ে যেত না 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 এটা তো কোনো ভেজানোর প্রশ্নই আসে না যখন সেদ্ধ হবে তখন ডালটাকে দিয়ে দিলে ভোটটার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে ও এটা সেদ্ধ করে দেন ভিজিয়ে দেন না আচ্ছা।